তালমার রোমিও জুলিয়েট হইচইতে 15ই নভেম্বর চলে আসছে এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের একটি গান চলে এসছে দুহাতের মুঠো ভরে, অসাধারণ একটি গান, আর সেই গানটির রিভিউ রিয়াকশন দিতে আজকে আমি চলে এসেছি। নমস্কার, আমি অমরেন্দ্র, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। দুহাতের মুঠো ভরে নীলাঞ্জন ঘোষালের কথায় আর কণ্ঠ সুরে দেবরাজ ভট্টাচার্য, অদ্ভুত একটি কণ্ঠ যার টেক্সচারটি মন ছুঁয়ে যায়। দুহাতের মুঠো ভরে কথাগুলি যে গানের মধ্যে ব্যবহার করা হয়েছে, একটা আবেদন আছে কথাগুলির মধ্যে, বড় আকুতি রয়েছে কথাগুলির মধ্যে। গানটি শুনলে মনে একটি প্রশান্তি জাগে, হ্যাঁ, যে একটা অদ্ভুত ভালোবাসার গান। তালমার রোমিও জুলিয়েট মানেই ভালোবাসা জারি আছে। বাংলাদেশের ফরিদপুরের তালমা পাহাড়ি গ্রামের গল্প, সম্ভবত আমার কাছে এইটাই প্রকাশ হচ্ছে। সেখানে গানের প্রথম যে দৃশ্য দেখা যাচ্ছে, সেই দৃশ্যে দেখা যাচ্ছে চারখানি অল্প বয়সী ছেলে কোনো জায়গায় একটা আড্ডা মারছে, চায়ের দোকান বা কোনো জায়গায় ক্লাবের সামনে, যেখানে তারা হঠাৎ করে দেখতে পায় দূর থেকে স্কুটি করে কোনো একজন মহিলা আসছেন, এবং সাথে সাথে তাদের মুখে ভেসে ওঠে, এই বৌদি আসছে বলে একে অপরের চোখ আড়াল করে দেয়, নিজের চোখটিও বন্ধ করে নেয়। এইবারই প্রথম দেখা গেল নায়ককে। প্রেমের এই নতুন নৌকার কাণ্ডারি হলেন রানা দেবদত্ত রাহা, আর এই নৌকার সওয়ারি জাহানারা, দূর থেকে যিনি স্কুটি নিয়ে আসছেন হিয়া রায়। তবে এই নাম দুটিতে বোঝা যাচ্ছে গল্পটি কোন দিকে যেতে পারে। দুজন দুই ধর্মের, ভালোবাসা যখন পরিপক্কতা পাবে, লোক জানাজানি হবে, লাগবে দুই পরিবারে লাঠালাঠি, ধর্মের লড়াই। এটাই হয়তো সম্ভবত এই গল্পের মূল কথা, কেননা নাম দুটিতেই কিরকম একটা ইঙ্গিত দিচ্ছে। তবে এটা বলবো না যে রানা নামে মুসলিম বাংলাদেশে হয় না, এই কারণে নাম দিয়ে আবার বিচারও সম্পূর্ণ করা যেতে পারে না। তবে ধারণা হচ্ছে পোশাক আশাক সব কিছু মিলিয়ে এটা কিন্তু এই দুটি ভিন্ন ধর্মের ভালোবাসার কারণে একটা অন্য ধরনের লড়াই দেখতে পাবো আমরা এই ওয়েব সিরিজটির মধ্যে, তালমার রোমিও জুলিয়েট। তবে একটা জিনিস ভালো লাগলো, যে বৌদি স্থানীয় সে মাতৃস্থানীয় হয় এবং তাকে ওইভাবে ড্যাপ ড্যাপ করে চোখ দিয়ে দেখা যায় না, পুরুষ মানুষ সে ছোট হোক আর বড় হোক তাকে সম্মান জানাতে হয়। সেটা কিন্তু দেখে খুব ভালো লাগা কাজ করলো, যে আজও এই গল্প এই সিনেমার মাধ্যমে সেই একটা বিষয় যেটা সমাজকে জানানো দরকার সেটা জানাচ্ছেন পরিচালক। এই সিনেমাটিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, মানে একটা বড় প্রাপ্তি। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট নিয়েই কিন্তু এই গল্পের আধার তৈরি হয়েছে। এই গানটিতে প্রথমেই দেখতে পাব প্রেমের গভীর ইঙ্গিত, কার থেকে, জাহানারার থেকে। দেখতে পাব প্রেমে পড়ার মূর্ছনা, কার মধ্যে, রানার মধ্যে। দেখতে পাব পাহাড়ি একটি গ্রামের অদ্ভুত সব দৃশ্য, আর সাথে সেই দৃশ্যের দৃশ্যায়ন। দেখতে পাব কখনো স্কুটি আর কখনো দামি বাইক, সবই কিন্তু চালাচ্ছেন নায়ক নয়, নায়িকা। তবে কি এটা নায়িকা প্রধান ওয়েব সিরিজ হতে চলেছে? পোশাকের স্নিগ্ধতা দেখতে পাব, আবার কোনো একটি দোকান থেকে শীতের পোশাক কেনার একটি দৃশ্য আমাদের চোখে পড়বে, একে অপরকে সেই পোশাক কিনে দিচ্ছে। রানার হাতের আঙুল দিয়ে চার অঙ্কের কোনো একটি ইশারা, যেটা বোঝা আমাদের এই বয়সে এসে একটু দুষ্কর হলো, হয়তো ওয়েব সিরিজটি দেখলে পরিষ্কার হবে। পাহাড় মানেই কেন যেন মোমো, টিবেটিয়ান ফুড হলেও সে বাংলাদেশ হোক আর আমাদের ভারতবর্ষের যে কোনো পাহাড় হোক, ওই মোমো জিনিসটা চলে আসে। এক প্লেট মোমো মানে অনেকটা ভালোবাসা, অনেকটা প্রেম, ওতে যেন প্রেম আরেকটু বেড়ে যায়। গানের কথাগুলিও যেমন আহ্লাদে আটখানা হয়ে বয়ে চলেছে, সেরকম দৃশ্যগুলো মাখো মাখো হয়ে তার সাথে একই তরঙ্গে বয়ে চলেছে। সঙ্গীত নির্মাণ করেছেন শুভদীপ, অসাধারণ। আবারও বলি, দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠ এখানে কিন্তু একেবারে ম্যাজিকের মতন কাজ করে গেছে। নতুন দুটি প্রাণ, নতুন জুটির
যে অভিনয় ছোট ছোট করে দেখতে পেলাম তাতে কিন্তু এই ওয়েব সিরিজটা দেখার ইচ্ছা মনে একটু বেশি হয়ে গেল, বেড়ে গেল যে না হইচইতে কিন্তু এইটা 15 তারিখ চলে আসছে নভেম্বর মাসে, আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এইটার জন্য। এই গানটি দিয়েই অনেকটা কিছু প্রকাশ পায়, তবে এর টিজারও চলে এসছে একদিন দুদিন আগে, আপনারা নিশ্চয়ই করে সেই টিজার এবং এই গানটি দেখে নেবেন, হইচই ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবেন আর এসভিএফ মিউজিকেও এই গানটি শুনতে পারবেন। গানটি শোনা মাত্র আপনাদেরও মনে আমার মতো ইচ্ছা জাগবে এই ওয়েব সিরিজটি দেখার। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের মন ছুঁতে পারলো, এবং যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার পাশে দাঁড়াবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তার মধ্যে অল অপশানটি সিলেক্ট করে দেবেন। তাহলে আগামী দিনে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন এই উৎসব মুখর দিনগুলিতে, আর বাংলা সিনেমা দেখবেন, বাংলা ওয়েব সিরিজ দেখবেন, এতটা আশা রেখে আজকে তাহলে যাই। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই করে চলে আসব। নমস্কার।